मेरे तोता बनी दो तोता मतलब तो गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू एंड हाफ ए चले এলাম আমার একটা প্রি উইন্টি কোল্ড ফিলিংস ব্লগ নিয়ে তোমাদের জন্য অনেকদিন ব্লগ করা হয়নি কারণ হচ্ছে কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম এডিট করার মেন টাইমটা হচ্ছিল না ওই জন্যই ব্লগটা করিনি কারণ জানি এডিট করার টাইম হচ্ছে না যখন ব্লগ করে বেকার লাভ নেই রিদ্ধির বার্থডে ব্লগটাও আপলোড করা হয়নি আজকে আপলোড করব এখন হচ্ছে সকালবেলা উঠেই হচ্ছে সমস্যার সম্মুখীন কারণ হচ্ছে পিউরিফায়ার হঠাৎ করে খারাপ খারাপ বলতে বুঝতে পারছি না কেন ওর জল বেরাচ্ছে না আমাদের সেই জন্য এতে ফোন করলাম ওদের কাস্টমার কেয়ারে ফোন করলাম জানি না কখন লোক আসবে তাই এখন হচ্ছে একটু খাওয়ার জল আনতে যাচ্ছি কারণ এখানকার জলটা খাওয়া যায় না ট্যাঙ্কির জলটা তো সেই জন্যই বেরাচ্ছি ফার্স্টে জল নিয়ে আসতে যাচ্ছি আগে রিদ্ধিকে এক্ষুনি উঠে খাইয়ে দিলাম রিদ্ধি জলটা ছিল ওটা খাইয়ে দিলাম এবারে নিজেদের খাওয়ার জল লাগবে প্লাস রান্নাবান্না রিদ্ধির খাবার বানানো সবকিছুই জল লাগবে তাই আগে সবার আগে যাচ্ছি জলটা আনতে রিদ্ধি সেরেলেক বানিয়ে রেডি ঠান্ডা করতে বসিয়েছি আমার সঙ্গে কাল রাতের একটু রুটি তরকারি আছে সেটা গরম করে নিচ্ছি আমি খেয়ে নেবো ব্রেকফাস্টে এখন গরম হচ্ছে এখন খিদে পেয়ে যায় এখন দু তিন দিন ব্রেকফাস্ট করা স্টার্ট করেছি তাই খিদে পেয়ে যায় এই যে একজন ঘুম থেকে উঠে এসে এখন ব্রেকফাস্ট করতে বসছে এখানে কার্টুন চলে এখানে কার্টুনটা এখন লাগাবো এই যে দেখো গুন্ডাকে দেখো বলে দাও মেরে তক্তা বানিয়ে দেবো তক্তা বলে দাও তক্তা বলে দাও তক্তা বলে দাও তক্তা তাই তাই করে দাও তাই তাই করে দাও তাই 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 দেখে দাও সবাইকে তাই 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 তুমি কি কি শিখেছো তাই তাই করে দাও তাই 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 পাপার ব্রেকফাস্ট কমপ্লিট উঠে এখন বদমাইশি করছে দেখা এটা মেয়ের তক্তা বানিয়ে দেবো একদম তক্তা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে তক্তা তক্তা মেয়ের তক্তা বানিয়ে দেবো তক্তা তুই পাগল তক্তা মেয়ের তক্তা বানিয়ে দেবো তক্তা তক্তা আমাকে মেরে যাচ্ছিল মেরে তক্তা বানিয়ে দেবো একদম তক্তা তক্তা আর এখানে আমি সকালবেলা চা বসালাম এটা আমাদের আর মার তো লিকার চা খাবে মা তো ওই জন্য আমাদের চাটা এখানে বসিয়ে দিয়েছি দাড়ির জন্য কিছুটা দেয় না ঠিক আছে বেটু মাম্মাকেই দেয় বেটু মাম্মাকেই দেয় দিম্মা চা খাচ্ছে দিম্মার সঙ্গে এখানে দুষ্টুমি করতে এসছে খেলতে এসছে এখানে এখন দিম্মার সঙ্গে খেলু চলছে আর মা এখন ব্রেকফাস্ট করবে আপেল আর দুধ মুড়ি কলা দেখছে দেখো তো বাবা একবারে ক্যামেরাটা দেখে দুষ্টুমিটা বন্ধ হয়ে গেল যা খেলছিল এই ক্যামেরা দেখে শুরু হয়ে গেছে পিউরিফায়ার হারিয়ে দিয়ে গেল এক্ষুনি এই যে বুই আধা রান্না করে দিয়ে গ্যাস অফ করে দিয়ে গেছিল বেগুন ভাজা হাফ মানে হাফ মানে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম ভাত বসে গেছে এখন একটু বেরাচ্ছি কারণ হচ্ছে অঘ্রাণ মাসের আজকে প্রথম বৃহস্পতিবার ধান আনতে যাব ভুলে গেছিলাম মানে কি আমি তারপরে আর বেরোনো হয়নি তাই বেরাচ্ছি দিম্মা দেবে আজকে দিম্মা দিকে দেখতে গেছে পার্টনার ঘুমিয়ে গেছে এখন গেছে দেখতে
আর পিউরিফায়ারের এটা সারিয়ে দিয়ে গেল ঠিকই, কিন্তু আমাদের এই জলের জন্য আমাদের মানে মেমব্রেনই খারাপ হয়ে গেছিল। মানে একটা মেমব্রেন যেখানে যাওয়ার কথা হচ্ছে, এটা মনে হয় মানে বছরে একটা এক বছর যাওয়ার কথা, আমাদের এটা মনে হয় 3 মাসের মধ্যে 2 বার চেঞ্জ হলো এটা মেমব্রেন। যখন GKK2 যে চেঞ্জ হয়েছিল তখন একবার চেঞ্জ হয়েছিল, তারপর ওটা খারাপ হয়ে গেল, ওটা ওয়ারেন্টির মধ্যে ছিল। যাই হোক, ওটা 1 মাসের মধ্যে, 1 মাস থেকে 1 মাস 10 দিনের মধ্যে খারাপ হয়েছিল। যাই হোক, দিয়ে দিয়েছিল ওটা ফ্রিতে, সার্ভিস চার্জটা শুধু নিয়েছিল, কিন্তু এবারে আবার গেল ওটা কিনতে হলে এখন পয়সা দিয়ে। তো উনি যে এসেছিল মানে সারাতে, উনি বললেন যে এটা ইয়ে লাগাতে, আয়রন গার্ড লাগিয়ে নিতে। আমি বললাম লাগিয়ে দিতে, কিন্তু হচ্ছে উনি আজকে নিয়ে আসেননি, বললেন ফোন করে দিতে, পরে একদিন এসে লাগিয়ে দিয়ে যাবে। আমরা উনি লাগিয়ে নিতে হবে, কারণ না হলে এইভাবে চলতে থাকলে মুশকিল ব্যাপার। 2 দিন অন্তর যদি সারাতে হয় আর 7 দিন পেরিয়ে গেলে সার্ভিস চার্জ 300 টাকা। লুজ ধানটা পেয়ে গেলাম, কিন্তু ধানের ছড়া পাইনি, সেই জন্য ধানের ছড়াটা খুঁজে নিয়ে যেতেই হবে, দুটো লাগবে। দেখি সামনের দিকে যাচ্ছি, দেখি কোথায় পাই। ধানও পেয়ে গেছি, ফুল ঠাকুরের মিষ্টি নিয়ে নিলাম, ফুল তো সকালেই নিয়ে চলে এসছে, আর বাড়িও পৌঁছে গেলাম। এবার অনেক বেলা হয়ে গেছে, পপস খেতে বসছে এখানে। ইয়ে বাবা, ঘুম থেকে উঠে এলো এক্ষুনি। ও বাবা, বলে তাই তাই তাই, মেরে তক্তা বানিয়ে দেবো, তক্তা বলে তক্তা তক্তা। নম্বরে তোর ক্যামেরা দেখলে কথা বেরোয় না, না কেন দাদি। আমরা সবাই লাঞ্চ করতে বসলাম, মা বসলো, শুভ খেতে বসছে, খাচ্ছে, ওর খাওয়া শেষ, আমি আর মা বসছি। তো আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা আর ঘি আছে সঙ্গে, আর হচ্ছে এখানে আলু ফুলকপির তরকারি, মুগের ডাল, ভাত তো আছে। আমরা এখন লাঞ্চ করে নেবো সবাই মিলে, সবাই না, শুভর খাওয়া হয়ে গেছে। আর এই দেখো দুষ্টু বাবাকে দেখো, আমার কোলে উঠে এলো, ঘুমোতে ঘুমোতে উঠে এলো, ঘুমোচ্ছে না, দুষ্টুমি করছে, উঠে এলো দেখো। দেখো একজন গুড়ের রসগোল্লা খাচ্ছে বসে বসে, ভালো। একটু দেরি করলি মাছো কেন, একটু দেরি করলি এগিয়ে আসছে রসগোল্লার বাটির দিকে। 2000 years later, খেয়ে দে, একটা জোর ঘুম দিলাম, মাঝে কিছুদিন ঘুমানো বন্ধ ছিল। আমি ঘুমাতে পারিনি, আমি কোনোদিনই পাই না। তুমি দেরি করে ওঠো, আমি আজকে ভোরবেলা উঠেছি, ওটাই জানো। দেরি করে উঠলেও আমি যে ওই যে উঠি একদম রাত্রে, মানে রাত্রে আমি পুরো একদম ভোরবেলা 6:05 উঠেছি আজকে। দিয়ে তারপরে খেয়ে দিয়ে উঠে ভাবলাম যে একটু শুয়ে করি, ঘুম তখন ধরে না, দুপুরবেলা উঠে পড়বো, দেখি 7:30 বাজে, জোর ঘুম দিয়ে উঠলাম। তা হচ্ছে ফোন এসেছিল বলে উঠলাম, নাহলে বুঝতে পারিনি। আর হচ্ছে বুই রিদ্ধিকে উঠাতে গেছিল, তখনই ঘুমটা ভাঙলো। উঠে পড়ে এই যে চা করছি, চা মানে গরম করছি, এটা বুই খাবে, আমি দুধ চা খাবো না, আর লিকার চা খাবো, অ্যাসিড হয়ে গেছে। আর এখন হচ্ছে দিম্মার টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, আমরা একটু ওয়েট করাচ্ছি, একটু পরে করবো। এখন দিম্মা পাগল হয়ে যাচ্ছে, সিরিয়াল চলছে, চা টা করে নিয়ে তারপরে করাবো। এই যে দেখো গুন্ডাকে দেখো, খাবে নাকি? আমাদের সিঙ্গাড়া নাও আর আলুর টিকা এটা ভাজছি। হ্যাঁ, আমি এখন খাবো না, অ্যাসিড হয়েছিল না, আমি লিকার চা খাবো না, আমি খাবো না, যদি খেতে ইচ্ছা হয় পরে খাবো। শুনছো অ্যাসিড হয়ে গেছে, বাবা খাবে নাকি? বুই এখন রুটি করছে, রুটি আর কি, রুটি আর আলু ফুলকপির তরকারি, আলু ফুলকপির তরকারি, এদিকে বাঁধাকপি আর কি, এটা সিম আলু সব কালকের জন্য কেটে রাখা হলো। আর এটা রিদ্ধির রুটি হচ্ছে এখানে, রিদ্ধি কি খাবে, দুধ রুটি? হ্যাঁ দুধ রুটি, দুধ রুটি খাবে আজকে, আমিও প্ল্যান করছি দুধ রুটি খাবো। আমি আজকে এখনো পর্যন্ত এডিট এখনো কমপ্লিট করতে পারিনি, এডিট এখনো চলছে যদিও, হ্যাঁ প্রায় হয়ে এসছে, আর থাম্বনেলটা বানাচ্ছি, কালকেই সব ভিডিও একসাথেই দেবো। রিদ্ধির দুধ রুটি রেডি, টেস্ট হবে।
সবাই ঘুমিয়ে পড়েছে, আমি লাস্ট জল ভরে নিচ্ছি, জলগুলো ভরে নিয়ে শুয়ে পড়বো আমি। শুভ রিদ্ধি মা সবাই ঘুমিয়ে গেছে, আমি লাস্ট জলটা ভরছি, জলটা ভরা হয়ে গেলেই ঘুমিয়ে যাবো। Had 7 days since I tried to rip a chapter out my mind. I've tried, and his laugh is just as soft as yours, smiling just as wide. He could be what I like, and his voice is just as dark as yours. Tight. 'Cause he's got those stranger eyes, stranger eyes, stranger.